ঘুমিয়ে থাকা এই নীরব প্রকৃতির হৃৎপিণ্ড যে মৌন পাথর, তার উপরেই চলছে হাতুড়ির নির্মম আঘাত। সে আঘাতেই তছনছ বহতা নদী আর পাহাড়ি প্রকৃতি। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাইংখং পাড়া থেকে আরও প্রত্যন্ত এলাকায় দেখা গেছে পাথর ভাঙ্গার এই ধ্বংসযজ্ঞ। শুধু রোয়াংছড়ি নয়, রুমা পেরিয়ে থানচি কিংবা লামা আলী কদমেও একই দৃশ্য। ফুরু ভাই আর নুরালম ভাই জানে আমরা তো ডেলি কাজ করতেছি মজুর। এই পাথর ভাঙার অর্ডার দিয়েছে পুরু ব্রিজ ব্রিজ করার কথা ছিল বলে পাথর ভাঙার অর্ডার দিয়েছে। থানচি উপজেলা থেকে শঙ্খ নদী ধরে যত উপরে ওঠা যায় দেখা মিলবে হাজার বছরের পুরনো পাথর খণ্ড। এক একটি পাথর যেন বয়ে চলেছে এখানকার প্রকৃতির হাজার বছরের নীরব ইতিহাস। তথাকথিত উন্নয়নের জন্য, এশিয়ান হাইওয়েজের জন্য, কক্সবাজার রোডের জন্য, ঢাকা রোডের জন্য তুলে নিচ্ছে পাথর। যে পাথর কিনা পানিকে ধরে রাখবে, উপরে আপনি শুকনা দেখছেন কিন্তু যে পাথরটা তুলবেন নিচে ভেজা আছে, পানি আছে, কাঁকড়া আছে, সে পাথরই নাই এখন। অবৈধ পাথর ভাঙা তো আছেই, এখন গাছ বাঁশ আর প্রাকৃতিক সম্পদ উজাড় করে চলেছে অসাধু ব্যবসায়ীরা। আমরা শঙ্কিত, এই পানি শেষ হয়ে গেলে পরে প্রথমে ভিকটিম হবে হলো আদিবাসী জনগোষ্ঠী যারা পাহাড়ে বাস করেন। ওখানে আপনি এই পানি সাপ্লাই টিউবওয়েলও পাবেন না, পৌরসভার সাপ্লাইও পাবেন না, ওয়াসার কোনো সাপ্লাই পাবেন না। সরাসরি তারা তো নির্ভরশীল হলো ঝর্ণা থেকে, ছড়া থেকে, ঝিরি থেকে, ওই পানি শেষ হয়ে যাচ্ছে হবে। প্রকৃতি বিনাশী এসব কর্মকাণ্ড প্রভাব ফেলছে শঙ্খ নদীর উপরও। নদীর তলদেশে ক্যামেরা নামিয়ে দেখা গেছে নষ্ট হচ্ছে নদীতলের জীববৈচিত্র্য। গবেষকরা বলছেন পাহাড়ে দ্রুত ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ। এখনই সজাগ না হলে কেবল পানির অভাবেই বিপর্যস্ত হতে পারে পাহাড়ের পরিবেশ ও প্রতিবেশ। হোসেন সোহেল, একাত্তর, বান্দরবান।